নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি একাদশ শ্রেণীর ইতিহাসের 2023 সালের সাজেশন নিয়ে আলোচনা করছি, লাস্ট মিনিট সাজেশন। তো দেখো এখান থেকে কোন প্রশ্নগুলো আসে। তো দেখো আমি ফার্স্টে দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব, তোমাদের প্রথম অধ্যায় থেকে কোনো বড় প্রশ্ন আসে না। তো দেখো দ্বিতীয় অধ্যায় থেকে কোন প্রশ্নগুলো সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। ফার্স্ট কোশ্চেন সিলেক্ট করেছি, মধ্যপ্রস্তর যুগের মূল বৈশিষ্ট্যগুলি কী ছিল। দু নম্বরের প্রশ্ন, চারটি নদীমাতৃক সভ্যতার নাম লেখো, এই সভ্যতাগুলি নদীর তীরবর্তী অঞ্চলে গড়ে উঠেছিল কেন। তিন নম্বরের প্রশ্ন কী বলেছে, কীভাবে বিবর্তনের মাধ্যমে। তো দেখো প্রত্যেকটা প্রশ্ন মোস্ট ইম্পর্ট্যান্ট এবং প্রত্যেকটা প্রশ্ন মোস্ট ভাইটাল। তো দেখো 2023 সালে একাদশ শ্রেণীতে ইতিহাসে কোন প্রশ্নগুলো সবথেকে বেশি গুরুত্বপূর্ণ এবং সবথেকে বেশি ভাইটাল। তো দেখো তিন দেখার প্রশ্ন কী আছে, কীভাবে বিবর্তনের মাধ্যমে আদিম মানুষ শিকার খাদ্য সংগ্রহকে থেকে আদিম মানুষ শিকারী খাদ্য সংগ্রহ থেকে স্থায়ী বসবাসকারীতে পরিণত হয়। এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন, 2023 সালের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। চার নম্বরের প্রশ্ন কী সিলেক্ট করা হয়েছে, সিন্ধু সভ্যতার মানুষের সামাজিক ও অর্থনৈতিক জীবন বর্ণনা দাও। সিন্ধু সভ্যতার মানুষের সামাজিক ও অর্থনৈতিক জীবনের বর্ণনা দাও। তো দেখো প্রত্যেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, এইগুলো কিন্তু 2023 সালে একাদশ শ্রেণীর ইতিহাস পরীক্ষায় মোস্ট ইম্পর্টেন্ট। পাঁচ নম্বরের প্রশ্ন, প্রাচীন মিশরীয় সভ্যতার শিল্প সংস্কৃতির মূল্যায়ন করো। প্রাচীন মিশরীয় সভ্যতার শিল্প সংস্কৃতির মূল্যায়ন করো। তো দেখো এই দ্বিতীয় অধ্যায় থেকে এই পাঁচখানা প্রশ্নকে আমি সিলেক্ট করেছি, আমি বলতে পারি এখান থেকে 100% দুখানা প্রশ্ন কমসে কম কমন পাবে। তো দেখো তৃতীয় অধ্যায়, এই তৃতীয় অধ্যায় থেকে কোন প্রশ্নগুলো সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। তো দেখো আমি যে সমস্ত প্রশ্নগুলো সিলেক্ট করেছি 100% এর ভিতর থেকে তোমরা কমন পাবে, একদম গ্যারান্টিকার সাথে। ফার্স্ট কোশ্চেন, রোমান ও গুপ্ত সাম্রাজ্যের তুলনামূলক আলোচনা করো। দু নম্বর প্রশ্ন, পোলিস প্রতিষ্ঠার ভূমিকা কী ছিল। এথেন্সে গণতন্ত্র ভিত্তি কীভাবে প্রতিষ্ঠিত হয়েছিল, ঠিক আছে। তিন নম্বরের প্রশ্ন কী আছে, পোলিসের বৈশিষ্ট্য ও পতনের কারণ। তো দেখো 1, 2, 3 আমি মনে করি 1-এরটা এবং 3-এর প্রশ্ন সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, সবথেকে বেশি ভাইটাল। চার নম্বরের প্রশ্ন, সাম্রাজ্যের সংজ্ঞা ও বৈশিষ্ট্য আলোচনা করো। পাঁচ নম্বরের প্রশ্ন, মোগল সাম্রাজ্য ও অটোমান সাম্রাজ্যের মধ্যে তুলনামূলক আলোচনা করো, সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। রোমান, গুপ্ত, মুঘল, অটোমান এবং পলিস, আমি মনে করি এখান থেকে 100% তোমরা কমন পাবে, 100% কমন পাবে। মুঘল, অটোমান এবং পলিসের বৈশিষ্ট্য এবং পতনের কারণ। এবার আমি চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করব। তো দেখো চতুর্থ অধ্যায় থেকে কোন প্রশ্নগুলো সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। ফার্স্ট কোশ্চেন সিলেক্ট করছি, জিয়াউদ্দিন বরণী বর্ণিত সুলতানি যুগের নরপতি আদর্শ কী ছিল। দিল্লি সুলতানি শাসন কি ধর্মস্থায়ী ছিল। দু নম্বর প্রশ্ন, ইংল্যান্ডের নতুন রাজতন্ত্র ও টমাস ক্রমওয়েলের অবদান আলোচনা করো। তিন নম্বর প্রশ্ন, জিয়াউদ্দিন বরণীর ফতোয়া জাহানদারি গ্রন্থে রাজতন্ত্র ও রাষ্ট্রনীতি বিষয়ে কীরূপ ধারণা ছিল। বুঝতে পারছো আমি কী বলছি, জিয়াউদ্দিন বরণী ফতোয়া ই জাহানদারি গ্রন্থে রাজতন্ত্র ও রাষ্ট্রনীতি বিষয়ে কীরূপ ধারণা ছিল। তো দেখো প্রত্যেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা প্রশ্ন মোস্ট ইম্পর্ট্যান্ট বলে আমি মনে করি, প্রত্যেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। এইগুলো তোমরা যদি ভালো করে পড়তে পারো এর ভিতর থেকে তোমরা কমন কোশ্চেন পাবে, 100% শিওর, ঠিক আছে। তো দেখো চার নম্বরের প্রশ্ন কী আছে, নতুন রাজতন্ত্র ও টমাস ক্রমওয়েলের অবদান আলোচনা করো। নতুন রাজতন্ত্র ও টমাস ক্রমওয়েলের অবদান আলোচনা করো। পাঁচ নম্বরের প্রশ্ন, ইকতা ব্যবস্থার সংক্ষিপ্ত পরিচয় দাও। ছ নম্বরের প্রশ্ন, দিল্লি সুলতানি রাষ্ট্রের প্রকৃতি কেমন ছিল। দিল্লি সুলতানি রাষ্ট্রের প্রকৃতি কেমন ছিল। তো দেখো এই ছখানা প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমাদের চতুর্থ অধ্যায় থেকে। তো দেখো প্রত্যেকটা অধ্যায় থেকে কোন প্রশ্নগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট সে সম্পর্কে আমি বিস্তারিতভাবে আলোচনা করছি পঞ্চম অধ্যায়ে। তো দেখো পঞ্চম অধ্যায় থেকে কোন প্রশ্ন সবথেকে বেশি গুরুত্বপূর্ণ এবং সবথেকে ভাইটাল। ফার্স্ট কোশ্চেন, প্রাচীন রোম ও প্রাচীন ভারতের দাসপ্রথার তুলনামূলক আলোচনা করো। দু নম্বরের প্রশ্ন, মধ্যযুগের ইউরোপের বাণিজ্যের প্রসারে গিল্ডের ভূমিকা আলোচনা করো। তিন নম্বরের প্রশ্ন, গুপ্তযুগে ভারতের সামন্ত প্রথার উত্থানের পটভূমি ব্যাখ্যা করো। তো দেখো মোস্ট ইম্পর্ট্যান্ট এবং মোস্ট ভাইটাল প্রশ্ন নিয়ে আমি বিস্তারিতভাবে আলোচনা করেছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে। তো দেখো তোমরা এখান থেকে 100% 2023 সালে একাদশ শ্রেণীতে কমন পাবে। চার নম্বর প্রশ্ন, প্রাচীন মিশর ও প্রাচীন ভারতের দাসপ্রথার তুলনামূলক আলোচনা করো। তো দেখো বুঝতে পারছো কোন প্রশ্ন গুরুত্বপূর্ণ। পাঁচ নম্বরের প্রশ্ন, সামন্ততন্ত্র বলতে কী বোঝো। ভারতে সামন্ত প্রথার বৈশিষ্ট্য উল্লেখ করো।
সামন্ততন্ত্র বলতে কী বোঝো? ভারতের সামন্ত প্রথার বৈশিষ্ট্য উল্লেখ করো। প্রত্যেকটা প্রশ্ন মোস্ট ইম্পর্ট্যান্ট এবং প্রত্যেকটা প্রশ্ন মোস্ট ভাইটাল। 6 নম্বরের প্রশ্ন, মধ্যযুগে ইউরোপের গিল্ড প্রতিষ্ঠার কারণ আলোচনা করো। 7 নম্বরের প্রশ্ন, মধ্যযুগে ইউরোপের সামন্ততান্ত্রিক অর্থনীতিতে ম্যানর প্রথার বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। তো বুঝতে পারছো কোন প্রশ্নগুলো সবথেকে বেশি গুরুত্বপূর্ণ এবং কোন প্রশ্নগুলো সবথেকে বেশি ভাইটাল বলে আমি মনে করি। তোমরা এইগুলো যদি পড়ে যাও 100% এর বাইরে থেকে কোনো কোশ্চেন আসবে না। 2023 সালে এই সমস্ত প্রশ্নগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট। 8 নম্বরের প্রশ্ন, মধ্যযুগে পশ্চিম ইউরোপের সামন্ততন্ত্রের মুখ্য বৈশিষ্ট্য কী ছিল? ইউরোপের সামন্ততন্ত্রের পতনের কারণ কী? ঠিক আছে, বুঝতে পারছো আমি কী বলছি। 9 নম্বরের প্রশ্ন, ভারতের উপমহাদেশের অর্থনীতিতে ইন্দো রোম বাণিজ্যের প্রভাব কী ছিল? ভারতীয় উপমহাদেশের তৃতীয় নগরায়নের কারণগুলি কী কী? বুঝতে পারছো আমি কী বলছি। এই সমস্ত প্রশ্নগুলো তোমরা যদি পড়ে যাও এর বাইরে থেকে কোনো প্রশ্ন আসবে না। এর ভিতর থেকে তোমরা সমস্ত প্রশ্নগুলো 2023 সালে পেয়ে যাবে একাদশ শ্রেণীতে। এবার আমি ষষ্ঠ অধ্যায় নিয়ে আলোচনা করব। তো দেখো, ষষ্ঠ অধ্যায় থেকে কোন প্রশ্নগুলো আমি মোস্ট ইম্পর্ট্যান্ট বলে সিলেক্ট করেছি। ফার্স্ট কোশ্চেন সিলেক্ট করেছি, বর্ণপ্রথার বৈশিষ্ট্য কী? বর্ণ ও জাতির ধারণার মধ্যে পার্থক্য লেখো। 2 নম্বর প্রশ্ন, প্রাচীন মিশরে নেফারতিতি ও ক্লিওপেট্রার পরিচয় দিয়ে তার কার্যবলী আলোচনা করো। 3 নম্বরের প্রশ্ন, সুলতানা রাজিয়ার অবদান কী? নূরজাহান চক্র কী? মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। 4 নম্বরের প্রশ্ন, প্রাচীন ভারতের নারীর সামাজিক অবস্থান সম্পর্কে আলোচনা করো। তো দেখো, নেফারতিতি, ক্লিওপেট্রা, নূরজাহান চক্র, সুলতান রাজিয়া, দুর্গাবতী, এইগুলো কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট। তার সঙ্গে জাতি প্রথার বৈশিষ্ট্য কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট, বর্ণ জাতি, ঠিক আছে, এর পার্থক্য। 5 নম্বরের প্রশ্ন, প্রাচীন ভারতে নারীর শিক্ষার বর্ণনা দাও। 6 নম্বরের প্রশ্ন, রাজপুত জাতির উৎপত্তি এবং ভারতের জাতীয় জীবনে তাদের অবদান উল্লেখ করো। 7 নম্বরের প্রশ্ন, ভারতের ইতিহাসে নূরজাহানের অবদান আলোচনা করো। তো দেখো, মোস্ট ইম্পর্ট্যান্ট, এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এইগুলো কিন্তু আসার চান্স খুবই বেশি আমি বলতে পারি। এর ভিতর থেকে তোমরা 100% কমন পাবে 2023 সালে একাদশ শ্রেণীর ইতিহাস পরীক্ষায়। সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমি সিলেক্ট করেছি আমি বলতে পারি গ্যারান্টি দিয়ে, এখান থেকে তোমরা 100% কমন পাবে। বর্ণ জাতি খুবই গুরুত্বপূর্ণ, নূরজাহান চক্র খুবই গুরুত্বপূর্ণ, তার সঙ্গে তোমাদের মাথায় রাখতে হবে ক্লিওপেট্রা, রানী দুর্গাবতী, এইগুলো কিন্তু সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, সবথেকে বেশি ভাইটাল। রানী দুর্গাবতী কার্যবলী আলোচনা করো। 8 নম্বর প্রশ্ন, এখান থেকে 100% তোমরা দুখানা প্রশ্ন কমন পাবে, এইটুকু আমি তোমাদের বলতে পারি। এবার আমি সপ্তম অধ্যায় নিয়ে আলোচনা করব। তো দেখো, সপ্তম অধ্যায় থেকে কোন প্রশ্নগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট। ফার্স্ট কোশ্চেন সিলেক্ট করা হয়েছে, ইউরোপের ধর্ম সংস্কার আন্দোলনে মার্টিন লুথারের অবদান আলোচনা করো। আমি বলতে পারি 100% আসার চান্স খুবই বেশি, 100%। 2 নম্বরের প্রশ্ন, খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে ভারতের নতুন ধরনের ধর্মীয় আন্দোলনগুলির উত্থানের পটভূমি লেখো। 3 নম্বরের প্রশ্ন, আকবরের দিন ইলাহি সম্পর্কে বিশদভাবে আলোচনা করো। তো দেখো, যে সমস্ত প্রশ্নগুলো সিলেক্ট করা হয়েছে এইগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ 2023 সালে একাদশ শ্রেণীর ইতিহাস পরীক্ষার ক্ষেত্রে। 4 নম্বরের প্রশ্ন সিলেক্ট করেছি, ইউরোপের ধর্ম সংস্কার আন্দোলনের কারণগুলি আলোচনা করো। এর সঙ্গে কিন্তু মার্টিন লোথার পরীক্ষা কিন্তু দেওয়ার চান্স খুবই বেশি, ঠিক আছে, মার্টিন লোথার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। 5 নম্বরের প্রশ্ন, ক্রুসেডের কারণগুলি আলোচনা করো। তো দেখো, এই 5খানা কোশ্চেন থেকে 100% তোমরা 2খানা প্রশ্ন কমন পাবে। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।